কুরই কাটের ডবল পাটে কাজ করা জয়েন্ট ছাড়া এক তক্তায় কাজ করা অনেক সুন্দর একটি ডিজাইন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো প্রতিবার নিয়ে আমি আজকে আরও একটা ডবল পাটে কাজ করা ফুল বক্স খাটের ভিডিও নিয়ে আসলাম। তো এটাও জয়েন্ট ছাড়া এক তক্তায় কাজ করা, আপনারা দেখতেই পারতেছেন অনেক সুন্দর একটা ডিজাইন, পিছন পাটের কাজ এটা, আর এটা হলো পেছন পাটের কাজ, আর এটা হলো সামন পাটের কাজ। এটা কিন্তু একটা সারগর্মা কাঠ, এটা অর্ডারই ছিল, এটা হলো সারগর্মা কাঠের অর্ডার। আপনারা যদি একটু নকশাটা ভালো করে দেখেন, কোথাও কিন্তু কোনো জয়েন নাই, আর কাজের ফিনিশিংও কিন্তু অনেক সুন্দর ফিনিশিং হয়েছে, চমৎকার একটা ডিজাইন। এটা কোনো রং করা হয় নাই, সেই জন্য রঙের আগে আমি দেখাইলাম। কাট করে কাট সারগর্মার অর্ডার হলেও গর্মার ভাগ কিন্তু অনেক সামান্য। এটা হলো 1.5 ইঞ্চি দলে কাজ করা, দেখেন কোথাও কিন্তু কোনো জয়েন পাবেন না। আমি যদি একটু ধীরে ধীরে দেখাই, পুরোটা আছে জয়েন ছাড়া, প্রায় 27-28 ইঞ্চির মতো আছে বা বেশি হবে হয়তো, পুরোটা কিন্তু জয়েন ছাড়া। এটা হলো ফুল বক্স খাট। আমি যদি পিছনে একটু দেখাই, তো পিছনে ক্যামেরা নিয়ে যাওয়া সম্ভব হলো না। এটা হলো 6 ফিট বাই 7 ফিট খাট, ডবল তীর দেখতে পারতেছেন। এটা হলো পাশি, পাশি কিন্তু ফ্রেশ সার কাট আছে, ডাইরেক্ট পাশি আছে, জয়েন্ট ছাড়া পাশি। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যাদের লাগবে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দেবেন।